এটা কেন নিয়ে চলো না এখানে চলো আমার আরে বাবা আরেকজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমার ছেলে যাই কে কে যাচ্ছে সবাইকে নিয়ে যাবে দৌড়াদৌড়ি এই যে কর্তা রেডি ছেলে ছেলে রেডি রেডি ওই রেডি হচ্ছে এই মোজা টোজা পরছে রেডি হচ্ছে কর্তা বলে না প্রদীপ বলে কে আচ্ছা কি গো আমাদের যে একটুখানি কালকেই আসবো তার লাগেজ দেখো দেখি লাগেজ দেখাও সরাও সরো লাগেজ একদিনের জন্য যাচ্ছি ওখানে একটা ব্যাগ একটা ব্যাগ এই একটা ব্যাগ ওই একটা ব্যাগ আবার সবার হাতে জঙ্গলে আচ্ছা এই গাড়িতে উঠলাম আমরা রওনা দিলাম এই গাড়িতে তারপরে যে ট্রেনে উঠবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো তাকাবো এদিকে এদিকে কিছু বলো কিছু কিছু বলো আচ্ছা চলো এই হাওড়ায় এসে ট্রেনে উঠলাম আসার মানে গাড়িতে উঠেছিলাম সেটাই দেখিয়েছি আবার ট্রেনে উঠেছি সেটাই দেখাচ্ছি মিউট করে দিলাম কেননা প্রচণ্ড তো আওয়াজ হয় না সেই জন্য কথাগুলো তো শোনা যাবে না কথাগুলো শোনা যাবে না ওই জন্যই আমি আবার মিউট করে দিয়ে কথা দিলাম এই যে কারা কারা যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই যাচ্ছি ট্রেনে যাচ্ছি হ্যাঁ এই যে আমার বউয়ের মাসি মেশো তারপরে ওর মারাও আছে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি যাদের যাদের নিয়ে যারা যারা আমাদের বাড়ি আমরা সবাই একসাথে যাচ্ছি প্রায় 15 জন আমার নাতনিকে নিয়ে 16 জন মিলে যাচ্ছি আজ এটা হলো আমার বৌমার হলো মায়ের মামি মাসি মানে মামির হলো বোন মাসি হয় আর ওই যে মোর বোনেরা মাস্তাতো বোনেরা এদিকে ছোটো মাসি মেশো বড় মাসি তো সবাই যাচ্ছি খুব ভালো লাগছে এই যে সবাই একসাথে যাচ্ছি বলে একটা পিকনিকের মতো ভীষণই ভালো লাগছে এটা হলো মামা আর বাবা মানে বউয়ের মায়ের মামা তো চলে এসেছি এটা বোলপুর শান্তিনিকেতন বোলপুরে নেমেছি নেমে একটু স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা যেখানে যাচ্ছি যে হোটেলটাতে যাচ্ছি প্রান্তিক ওই জায়গাটা প্রান্তিক স্টেশন হোটেলটা হলো মৃণালিনী তো যেখানে যাচ্ছি সেটা আমি শেয়ার করব সেই হোটেলটাও তোমাদেরকে দেখাবো এবার বোলপুর স্টেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম লাগছে জায়গাটা আমি এসেছি এর আগে অনেক দিন আগেই এসেছিলাম শান্তিনিকেতন আবার সবার সাথে আসছি খুব ভালো লাগবে থাকতে পারবো না আমরা বেশি দিন কারো আসলে ছুটি নেই বলে শনিবার রওনা দিয়েছি রবিবার এসে মানে শনিবারে পৌঁছেছি রবিবার আবার রওনা দেব যার জন্য আমাদের সেইভাবে হয়তো ঘোরা হবে না ওই হোটেলে যে একটু যা আনন্দ করব সবাই মিলে একসাথে গল্প টল্প একটু আশেপাশে ঘুরব আর শান্তিনিকেতনের মনে হয় না কিছু দেখা হবে
কেননা শান্তিনিকেতনের তো বিশ্বভারতীয় বন্ধই আছে, ওখানে তো যাওয়াই যাবে না। আর মিউজিয়ামটা খোলা আছে, এখন মিউজিয়ামটাতে মনে হয় না আমরা পারবো। যাই হোক, তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। সোনাঝুরি হাট আছে, সেটা কোনো দিন দেখিনি, ওখানে তো শুটিং হয়েছিল একটা সিনেমা, সেইটা সবই বলবো, সেইখানেই বলবো, সবই বলবো, সেই ভিডিও দেখাবো। এটা প্রথম দিনের ভিডিও দেখাচ্ছি, এই ফ্লাইওভারের উপর দিয়ে আবার আমরা যাচ্ছি, মানে আমাদের ট্রেনটা যেখানে থেমেছে তা আমরা আবার যাব শান্তিনিকেতন। এই যে ফ্লাইওভারের উপর দিয়ে আমাদেরকে ওইদিকটা নামতে হবে, আমরা টোটো ধরবো, যেখানে যাব আমরা টোটো ধরবো, টোটো ধরে ওটা হলো প্রান্তিক, ওটা মনে হয় শ্রীনিকেতনের দিকে পড়বে। খুব ভালো হোটেলটাও আমি বলে দেবো, হোটেলের জায়গাটাও বলে দেবো, সব বলে দেবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। টোটো করে চলে আসলাম প্রায় গ্রাম্য পরিবেশ প্রান্তিক জায়গাটার নাম, আর আমরা আসলাম একটা রিসর্টে, এটা হলো মৃণালিনী রিসর্ট। তো সেখানে আমরা যাব, একটু এই গ্রাম্য পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর রবীন্দ্রনাথের জায়গা, অসম্ভব সুন্দর জায়গা, আর এত সুন্দর এই পরিবেশটা, বহুদিন বাদে এই গ্রামের পরিবেশ দেখলাম, তাই আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এবার হোটেলে, হোটেল তো না রিসর্ট এটা, তো সেখানে মূল গেট দিয়ে এবার ঢুকবো, আর বাইরে একটু এই যে এঁকেছে সে আঁকাটাও একটু দেখিয়ে দিলাম। তো এই রিসর্টের নাম হলো মৃণালিনী। তো রিসর্টটা তো খুবই সুন্দর, আমি এই জন্যই শেয়ার করছি যে আমরা তো অনেকে এসেছি, অনেকগুলো রুম আমাদের নিতে হয়েছে, আর এত সুন্দর ফুল, আর এখানে সামনে একটুখানি পার্কের মতো আছে, সেটাও এখানে হয়তো তুলে ধরেছি, সবই দেখাবো, ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদম কোনো আনন্দ পাওয়া যাবে না। এই যে আমরা সব নেমেছি টোটোতে করে, সেই টোটো থেকে এবার নেমে এবার আমরা ভেতরে যাব। তার আগে আমি একটু ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কী সুন্দর চন্দ্রমল্লিকা, না দেখিয়ে পারা যায় না, এত সুন্দর। শীতকাল তো আরও ফুলের সমারোহ দারুণ। এই যে আমার নাতনি, আমার বৌমা, এটা বৌমার বাবা, তো আমরা সবাই এখন ভেতরে, অনেকে চলে গেছে আর আমরা এবার যাচ্ছি। তো আমার সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো, না হলে কিছুই বুঝতে পারবে না। হোটেলগুলো আমি দেখিয়ে দেবো, ভেতরে রুমগুলো দেখিয়ে দেবো, হোটেল তো না, বারবারই হোটেল বলছি, রিসর্ট এটা। হ্যাঁ, খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর চারদিকে গ্রামের গ্রাম, মানে ধান খেত, ধান কাটা হয়েছে সেগুলোও পর্যন্ত আমি তুলে ধরেছি। তার আগে হোটেলে, মানে রিসর্টে ঢোকার আগেই আমি এই ফুলগুলো দেখাচ্ছি, এত সুন্দর ফুল না দেখিয়ে ঠিক পারলাম না, যার জন্যই আমার হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এরকম গ্রামের পরিবেশ, আর এরকম তার মাঝে একটা রিসর্ট, দারুণ। ভেতরটাও খুব সুন্দর, এখানকার যারা স্টাফ আছে তারাও ভীষণ ভালো। এবার একটু ওপরে উঠব, আমাদের নিচেও রুম আছে ওপরেও আছে, আমরা তো অনেকে এসেছি সেই জন্যই আমাদের অনেকগুলো রুমই নিতে হয়েছে। তো এখানেও আছে, এখানে আমার বৌমার হলো, বৌমার মায়ের হলো, এই যে মামি আছে, মামা আছে, মামির বোন আছে, তারা একটা রুম নিয়েছে, আমাদের দুটো রুম, এইটা আমাদের রুম, আর এই যে যাচ্ছি সবকটাই আমি দেখাবো। একটু আমি প্রথম দিকটা একটু সাইডগুলো একটু দেখিয়ে দিচ্ছি সিনারিটা, আমি রুমের ভেতরে এরপরে যাচ্ছি। এই যে পাশে, এই যে একটু, এইটা হলো মা, আমার বৌমার মা, এখানেও একটা রুম আছে। তো সবগুলো রুমই দেখাবো, বড় মাসি, বাবা, সবাই একসাথে এসেছি, তো ভীষণই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তো
আমি পুরো রুমটাই একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এবার রুমের ভেতরে যে কীরকম ভেতর রুমের ভেতরটা সেটাও দেখিয়ে দেবো। আর এটা এটা হলো রিসোর্টের সামনেটা, অনেকটা এরিয়া নিয়ে খুব ভালো। এরপরে এইটা হলো আমাদের রুম, খুব সুন্দর গোছানো, সবই একই টাইপের রুমগুলো, একদম সবই আছে। আর এটা হলো আমার ছেলে বৌমার রুম, আমাদের পাশাপাশি দুটো রুম, আর সবই আছে, গিজার সব কিছুরই ব্যবস্থা আছে। খুব ভালো রিসোর্ট এবং খাওয়া দাওয়াও খুব ভালো, আর দামও কিন্তু বেশি না। এটা হলো প্রান্তিক মৃণালিনী রিসোর্ট, এটার আসার তো বলেই দিলাম, বোলপুর থেকে পুরো টোটো নিয়ে বা নিজেদের গাড়ি থাকলে গাড়ি করে একদম প্রান্তিক রিসোর্ট মৃণালিনী। এইটা বললেই যে কেউ নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, এবং খুব ভালো, এদের ব্যবহারও ভীষণ ভালো এবং এখানকার খাওয়া দাওয়াও ভীষণ ভালো। এবার আমি ওপরে যাচ্ছি, ওপরেও আমাদের একটা বড় রুম নেওয়া আছে, সেখানে যাচ্ছি। এই যে আমার নাতনি, এবার চল।
অক্সিজেন, প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যাবে। এত সুন্দর, সত্যি মনে হচ্ছিল যে আরও কটা দিন যদি থাকতে পারতাম এখানে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা একদম মানে থাকার মতো সময় আমাদের নেই, আর সবারই অফিস, তো অফিসের ছুটি নেই। ওই শনি রোববার দেখে এসেছি, এর পরবর্তী ভিডিওগুলো দেখবে, এর পরবর্তী ভিডিও আমি আরও দেবো। সোনাঝুরি হাটে যাব, সেই ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি।